শুধু প্যাকেট পরিবর্তন করে নামটা আলাদা হয়ে যাচ্ছে রিম আসল কিন্তু ইনি তৈরি করছেন রিম রিম কাগজপাতে আমার নাই আমি এই কারখানার লেবার ছিলাম 8 থেকে 10টি প্যাকেট আমরা করলাম এই একই রকমের ডিটারজেন্ট এবং ওয়াশিং পাউডার শুধু প্যাকেট পরিবর্তন করে নামটা আলাদা হয়ে যাচ্ছে ব্র্যান্ডটা আলাদা হয়ে যাচ্ছে এবং সমস্যাটা হয়েছে যেমন আমরা বললাম যে রিম আসল কিন্তু ইনি তৈরি করছেন রিম রিম সার্প এক্সেল না দিয়ে উনি এক্সেল দিয়েছেন কিন্তু নামটা দিয়েছেন অন্য রকমের তারপর লেখেন হোয়াইট হোয়াইট ওয়াশিং পাউডার না দিকে পাওয়ার হোয়াইট নাম দিয়েছেন এইরকম ভাবে দেখেন মিনা সনেট সনেট দেন জেসমিন এক্সেল জেসমিন এক্সেল সার্প এক্সেল না জেসমিন এক্সেল তারপরে সুপার এক্সেল সুপার এক্সেল রিন নয়নতারা এইরকম বিভিন্ন ব্র্যান্ডের যে ওয়াশিং পাউডার এবং ডিটারজেন্ট পাউডার তৈরি করছে কিন্তু সমস্যাটা হয়েছে যে তার কোনো ট্রেড লাইসেন্সও নেই আমি কোনো কাগজপাতে আমার নাই আমি এই কারখানার লেবার ছিলাম ঠিক আছে লেবারের থেকে আমি চেষ্টা করছিলাম যে কিছু মাল বানায়া বিক্রি করি আমার ফ্যামিলি নিয়ে চলবো আমি পারি নাই ব্যর্থ হয়েছি কারখানা ছেড়ে দিছি এই 1 তারিখে আমার বের হয়ে যাওয়ার কথা এখন এর মধ্যে সারেরা আসছে আসার পরে আমার 1 লাখ টাকা জরিমানা করছে 10 মিনিট সময় দিছে এখন 10 মিনিট সময়ের ভিতরে 1 লাখ টাকা দিতে হবে না আমার নিয়ে যাবে কিন্তু আপনি তো নামি দামি ব্র্যান্ডের প্রতিষ্ঠানকে নকল করছিলেন না আমি কারো নকল করিনি একই রকম মোড়ক মোড়কগুলো তো মোড়ক একই রকম কিন্তু নাম তো আলাদা আছে আমি শুধু পাউডারই করতাম খালি জেপসিন এক্সেল জেপসিন এক্সেল আর শুরুতে ছিল আমার নয়নতারা নয়নতারার আমার এখন আর নাই ক্যাপাসিটি নাই জি জি ষাটটি এটা আগের আগের যে মহাজন ছিল উনি করছে কারখানা পরিষ্কার করানো হয়েছে সমস্ত মাল বাইর করা হয়েছে ওই জন্য ওই প্যাকেট হয়তো বা দুই সাইডে আসছিল গেছে আমি ওই সমস্ত প্যাকেট কোনো তৈরি করি না আর তৈরি করা মালও আমার কারখানা আপনারা দেখেন নাই আশা করি মাত্র আসলেন একটু আমরা লাইভটা দিয়ে দুই লাগবো না একটা ব্যাপার এটা নিয়ে আপনি ভাবেন না এটা কোনো কথা খরিদ্দার দরকার এই জায়গায় নিয়ে সামনে কে গেছে ঠিকানা লাগবে তো ওই যে আসল কর্মচারী না ওই যে আসল ওর নাম এপসাদেন
আপনারা হয় তৈরি করেন এখানে পেপসোডেন্ট এবং প্লাজা আর যদি তৈরি না করেন তাহলে এই যে প্যাকিং করছে আমি তো আসতে পারি না বিএসটিআই যেটি লেখা আছে যে ভিন্ন রকমের টাকা দিন তো সম্পূর্ণ ভাঙার জন্য মানে আমি যত দেখি এখানে এটা রিসাইকেল করা আমরা একটা নকল কারখানা আছে আছে যত দেখি রিসাইক্লিং করতে হলে আপনার পরিবেশে সাপোর্ট লাগবে সেটা আছে আপনার সেটা তো সঠিক বুঝতে করতেছিলাম এখানে আপনি দেখেন বলতে পারছেন না মানে নেই এই অপরাধে আপনার প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হবে এক্ষুনি পরিশোধ করতে হবে আপনি যে আপনার দায়িত্ব নাই একশো।